হ্যালো মাই লাভলি লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রায় চলেই যাচ্ছে তাই আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি পিঠার রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে ফুলকো চিতই পিঠা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা কেনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা আপনারা পিঠাগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর পারফেক্ট চিতই পিঠা হয়েছে আমি যেভাবে এই পিঠাগুলো বানিয়েছি ঠিক আমি সেভাবেই আপনাদের আজকে চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব। আর কিছু টিপস আমি আপনাদের শেয়ার করব। পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পারফেক্ট নরম তুল তুলে ফুলক চিতই পিঠা বানিয়েছি আমি তাও আবার কেনা চালের গুঁড়ি দিয়ে আর ঘরে কিভাবে চালের গুঁড়ো বানিয়ে চিতই পিঠা বানানো যায় সেটির একটি রেসিপি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাই চাইলে সেই চিতই পিঠার রেসিপিটিও দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেব ভিওয়ার্স আশা করি আমার আজকের এই ফুলকো চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখানে আতপ চালের গুঁড়ো আছে আর এই আতপ চালের গুঁড়ো আমি বাজার থেকে একদিন আগে কিনে এনেছি তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাবো তাই আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন আমি এই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে নেব এখন এই চালের গুঁড়ো একটি ব্ল্যান্ডার জারে আমি মেপে মেপে তিন কাপ চালের গুঁড়ো দিয়ে দিব আমি মেপে মেপে দেখাচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি আর আপনারা চাইলে এই চালের গুঁড়ো সামান্য পানি দিয়ে পাটায় পিষে নিতে পারেন আপনারা যদি ব্ল্যান না করতে চান তাহলে আপনারা পাটায় পিষে নিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন চামচ তিন চা চামচ আমি তিন কাপ চালের গুঁড়ো দিয়েছি আর তিন চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি বিহার্স আমি যেভাবে এই পিঠাটি বানিয়েছি ঠিক সেইভাবেই আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাপটা আমি পরে বলে দিব এখন একটা চামচের সাহায্যে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন আর ব্যাটারটা ঘন হবে না আবার পানির মতো পাতলাও হবে না ঘন পাতলার মাঝামাঝি থাকবে এখানে আমি এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ পানি মিক্সড করে নিয়েছি আর এখানে আমি একটি সুতির কাপড় নিয়েছি আর আমার কুসুম গরম পানি লেগেছে এই কাপের দেড় কাপ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে চালের গুঁড়ো বুঝে তুলায় পিঠার সাজ দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি অবশ্যই পিঠার সাজ হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে তেল পানি দিয়ে এভাবে করে সুতির কাপড় দিয়ে ভালো করে পুছে নিতে হবে প্রতি ব্যাচে পিঠা দেওয়ার সময় এভাবে করে ব্যাটার উঁচু করে দুই থেকে তিনবার ঢেলে নিতে হবে আপনারা চাইলে চামচের সাহায্যেও এভাবে করে উঁচু করে ঢেলে নিতে পারেন যখনই ব্যাটারটা দিবেন তখনই এভাবে করে নিতে হবে এভাবে করে নিলেও পিঠাটা ফুলতে সাহায্য করবে এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠার সাঁচে পিঠার ব্যাটার দেয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়ামে চেয়ে একটু কম রেখে ঢেকে দিতে হবে দুই থেকে আড়াই মিনিটের জন্য আমি আড়াই মিনিট পর ডাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন ভিহার সবগুলো পিঠাই মাসাল্লাহ ফুলে গিয়েছে প্রথম ব্যাচে পিঠা হয়তো অতটা নাও ফুলতে পারে আপনাদের তো দুই তিনবার বানিয়ে নিলেই ফুলে যাবে সবগুলো পিঠা আমি আবারও পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠার সাঁচে কিন্তু কেনা চাল তাই অনেক সময় চালের কারণে পিঠা সবগুলো ফুলতে চায় না সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন যদি আপনাদের পিঠাগুলো না ফুলতে চায় তাহলে আমি কিন্তু কোনো বেকিং পাউডার এখানে দেইনি। আমি ঠিক যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে আপনাদের আমি দেখাচ্ছি এই পিঠার রেসিপি আমি এভাবে করেই সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর পিঠার পেসন সাইডটা অনেক সময় লালচে হয়ে যায় অনেকের পিঠাই তো এটা কেন লালচে হয় সেটা আমি এই টিপসটি আমি বলে দিব দেখুন ভিওয়ার্স আমার পিঠাগুলো কিন্তু পেসন সাইডগুলো সাদাটে আছে এখানে লালচে হয় নাই এর কারণ হচ্ছে দেখুন এর কারণ হচ্ছে আমি পিঠার সাজকে ভালো করে পরিষ্কার করে তেল তেলে করে নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন যাদের নতুন পিঠার সাজ নতুন পিঠার সাজে একটু পিঠা বানাতে সমস্যা হয় আমার এই পিঠার সাজ নতুন ছিল দেখুন আমি প্রথমে পিঠার সাজকে এরকম সিরিজ কাগজ দিয়ে ডলে নিয়েছি ডলে নিয়ে আমি চুলায় হাই হিটে দিয়ে তেল আর পানি একসাথে মিক্সড করে দিয়ে আমি এভাবে ব্রাশের সাহায্যে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে ঘষে ঘষে দেখুন ব্রাশটা কীরকম লাল হয়ে গেছে আমি এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপর আমি আবারও ধুয়ে তারপরে তেল দিয়ে গরম করে রেখে দিয়েছিলাম তারপর আমি পিঠা বানাতে চলে গিয়েছি আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে এবং আশা করি টিপসটি আপনাদের উপকারে আসবে ভিওয়ার্স আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এতগুলো পিঠার ভেতর থেকে দুই থেকে তিনটা পিঠা কিন্তু ভালো করে ফুলে নিই আর মশলা দিলে সবগুলো পিঠাই ফুলে গিয়েছে আমি আপনাদের একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে পিঠা আপনারা দেখতেই পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন আর পেশন সাইডটাও কোনো লালচে হয়নি এবং ব্রাউন কালারও হয়নি একদম সাদাটে রয়ে আছে আর এই পিঠার পেছন সাইডটা সাদা হওয়ার একটাই কারণ হচ্ছে পিঠার সাজ পিঠার সাজ তেল তেলে হলে ভালো হলে অবশ্যই পিঠার পেছন সাইডটা লালচেও হবে না ব্রাউন কালারও হবে না এরকম সাদাতে হবে আর কিভাবে তেল তেলে করে নিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ